নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। বিপরীত বা প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে সংসারের সকল সদস্য একসাথে থাকবেন, একে অপরের বিপদে কিভাবে সাহায্য করবেন, কিভাবে একসাথে সবাই মিলে খুশিতে আনন্দে থাকবেন, আজকাল পরিবারের মধ্যে এই সুদৃঢ় বন্ধন আর দেখা যায় না। তাই আজকে আমার এই ভিডিওতে এমন একটি বৈদিক বাস্তু প্রতিকারের কথা আমি উল্লেখ করব, যেটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আমি বলছি যে আপনাদের সংসারে সদস্যদের মধ্যে যতই মতবিরোধ থাক, দেখবেন প্রতিকূল পরিস্থিতিতে যখন পড়বেন একজন অপরকে সাহায্য করবে, সবাই এক হয়ে কোনো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করবে, দেখবেন কোনো ভালো কাজে সবাই একসঙ্গে একজোট হবে, সেই পরিবার সবসময় হাসিতে খুশিতে আনন্দে কাটাবে এবং দেখবেন তাদের এলাকায় সেই পরিবারের সুনাম সবচেয়ে বেশি থাকবে। আসুন দেখে নিই দর্শক বন্ধু সেই প্রতিকারটি কি। দেখুন স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি, এটি হচ্ছে ভগবান শিব এবং দেবী পার্বতীর পরিবারের ছবি। এই পরিবারে প্রত্যেকটি দেবতার নিজস্ব বাহন আছে, যেরকম গণেশজির বাহন হল ইঁদুর, কার্তিকেয়র বাহন হল ময়ূর, ভগবান শিবের গলাতে সাপ ধারণ করে থাকেন, দেবী পার্বতীর বাহন হল সিংহ। সুতরাং এই যে প্রত্যেকটি বাহনের কথা বললাম, এরা কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগতভাবে একজন অপরজনের শত্রু, কেউ কাউকে দেখতে পারে না। যেমন আমি উদাহরণ দিই, সাপ ইঁদুরকে খেয়ে ফেলে, আবার সাপকে ময়ূর খেয়ে নেয়, সিংহ আবার ময়ূরকে খেয়ে নেয়। কিন্তু এই ফটোটির গুরুত্ব এই যে দেখুন সবাই ব্যক্তিগতভাবে একে অপরের শত্রু হলেও এই পরিবারের মধ্যে কিন্তু সবাই এক, সবাই একে অপরের সাহায্য করার জন্য তৈরি প্রস্তুত আছে। তারা প্রত্যেকে প্রকৃতিগতভাবে আলাদা আলাদা হলেও পরিবারের মধ্যে কিন্তু সবাই একই হয়ে থাকে। তাই এই ছবিটির মাহাত্ম হল দুর্লভ। এই ছবিটি যদি আপনাদের পূজার ঘরের উত্তর পূর্ব কোণে লাগিয়ে দেন তাহলে দেখবেন প্রতিকূল পরিস্থিতিতেও পরিবারের বাঁধন অটুট থাকবে, সবাই একে অপরকে সাহায্য করবে, সবাই খুশিতে আনন্দে দিন যাপন করতে পারবেন। এর সঙ্গে একটি ছোট্ট বিষয় মনে রাখবেন যে দক্ষিণ পশ্চিম কোণ হল আমাদের রিলেশনশিপের দিক, সম্পর্কের দিক। তাই এই দক্ষিণ পশ্চিম কোণে যেন কোন রকমের অ্যান্টি এলিমেন্ট না থাকে, এয়ার এলিমেন্টের কোনো জিনিস, টয়লেট, অগ্নিতত্ত্বের কোনো জিনিস যেন না থাকে। লাল রং, অরেঞ্জ বা কমলা কালার, গ্রিন রং, এই রংগুলো যেন এই দক্ষিণ পশ্চিম কোণে না থাকে। দেখবেন তাহলে আপনাদের ফ্যামিলিতে কোনো অসুবিধে হবে না। এই প্রতিকারটি করুন, দেখবেন আপনাদের পরিবারের সকল সদস্যদের মধ্যে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া দূর হয়ে যাবে, আপনারা খুব খুশিতে দিন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আগামী 1 মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রি। এই দিন যদি আপনারা এই ধরনের একটি ফটো বাড়ির ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে লাগিয়ে দেন তাহলে দেখবেন গৃহ থেকে সমস্ত রকমের অমঙ্গল দূর হয়ে যাবে, তার সাথে সাথে পরিবারের সদস্যদের মধ্যে বিপদের আশঙ্কা কমে যায়, রোগ ব্যাধির যে প্রকোপ সেগুলোও কমে যায়, এবং আর্থিক সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন সেখান থেকে মুক্তি লাভ হতে পারে।
তাই দর্শক বন্ধু আগামী পয়লা মার্চ মঙ্গলবার এই ফটোটিকে অবশ্যই ঈশান কোণে লাগিয়ে দিন। দেখুন এই ছোট্ট একটি বাস্তু প্রতিকার আপনার জীবনে কিন্তু একটি বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।